দেশের জন্য খেলছেন কথাটা যেন বারবার মনে পড়ে এজন্য হেলমেটের গায়ে পতাকা সেটে দিয়েছিলেন শচীন টেন্ডুলকার সেই থেকে শুরু ক্রিকেট বিশ্বে এখন অসংখ্য ক্রিকেটার দেশের পতাকা সম্বলিত হেলমেট পরে খেলেন সেই তালিকায় আছেন মুশফিকুর রহিমও তালিকায় বাংলাদেশের আরও কজনের নাম পাওয়া যাবে টেস্ট মাতানো জাকির হাসানকে যেমন বলা যায় সর্বশেষ সংযোজন তবে জাতীয় দলে দীর্ঘদিন খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু মুশফিকের হেলমেটেই কেন জাতীয় পতাকা শোভা পায় এমন প্রশ্ন উঁকি দেয় অনেকের মনে পাড়ার ক্রিকেট বয়সভিত্তিক ক্লাব ক্রিকেট কিংবা জেলা দল আর বিভাগীয় দলের হয়ে খেলার সময় থেকেই একটা অঞ্চল একটা অস্তিত্বকে প্রতিনিধিত্ব করার শুরু যার পরিণতি দেশকে প্রতিনিধিত্ব করার মাধ্যমে দেশের জার্সি গায়ে চাপালে যে আবেগ কাজ করে ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত বাজবার সময়টায় যেভাবে দাঁড়িয়ে যায় গায়ের লোম এই গুজবাম্পস আর কবারই বা হয় ভদ্রলোকের ক্রিকেটে দেশপ্রেমের এই অনন্য নজির যারা গড়ে চলেছেন বছরের পর বছর ধরে তাদেরই একজন মুশফিকুর রহিম ক্রিকেটে হেলমেটে পতাকা সেটে খেলতেন আমার প্রচলন শচীনের হাত ধরে আর বাংলাদেশে এর প্রচলন করেছিলেন ইমরুল কায়েস সেটাও শচীনকে দেখে পরবর্তীতে বাংলাদেশের আরও কজন ক্রিকেটার হেঁটেছেন একই পথে তাদের একজন মুশফিক বছরের পর বছর ধরে ম্যাচের পর ম্যাচ ধরে দেশের হয়ে লড়াই করা মুশফিকের হেলমেটে পতাকা থাকার একটাই কারণ তার অসীম দেশপ্রেম ডেডিকেশন আর নিয়মতান্ত্রিকতার অনন্য নজির গড়া এই ক্রিকেটারের দেশপ্রেম নিয়ে নিবেদন নিয়ে বা সততা নিয়ে যারা প্রশ্ন তোলেন মুশফিকের হেলমেটে থাকা লাল সবুজের গৌরবের পতাকাটা দেখেছেন তো হেলমেটে পতাকা রাখা নিয়ে অবশ্য ভারত সরকার একসময় কড়াকড়ি আরোপ করেছিল ক্রিকেটারদের তা সত্ত্বেও ক্রিকেটাররা এখনও সদর্পে পতাকা রাঙান জাতীয় পতাকার রঙে ভারতীয় দলে শচীনকে দেখে একসময় হেলমেটে পতাকা ব্যবহারের ধুম পড়ে যায় যদিও ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে খুব বেশি দিন হেলমেটে পতাকা ব্যবহার করতে দেখা যায়নি এর ব্যাখ্যা মিলেছিল এমন উইকেট রক্ষক হওয়ায় সবসময়ই হেলমেট পরে থাকতে হয় স্পিন বোলিংয়ের সময় কখনো সখনো হেলমেটটা খুলে মাটিতে রাখতে হয় জাতীয় পতাকা মাটিতে রাখতে হবে এ কারণেই নাকি বেশি দিন পতাকা সম্বলিত হেলমেট পরেননি ধোনি তবে হেলমেটে পতাকা থাক বা নাই থাক মুশফিক শচীন ধোনিদের দেশপ্রেমীতে সব আগাছা আর ধুলোবালি থেকে ভদ্রলোকের খেলা ক্রিকেটকে পৃথক আর মহিমান্বিত করেছে এ কথা নিশ্চয়ই না বললেও চলে সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম